নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বৃহস্পতি অস্তগত চারটি কাজ কাল থেকেই করুন টাকা টান আসবে না হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও বাইশে ফেব্রুয়ারি থেকে দেবগুরু বৃহস্পতি হয়ে যাচ্ছেন অস্তগত দগ্ধ দেবগুরু বৃহস্পতি যেহেতু আর্থিক দিক দিয়ে জগতের মধ্যে স্থিরতা প্রদান করে দেবগুরু বৃহস্পতি তার জ্ঞান তার বিবেকের আলোকে মানুষকে মানবতা প্রদান করে তাই দেবগুরু বৃহস্পতি অস্তগত হয়ে যাওয়া আর্থিক দিক দিয়ে কিছু টাকার টান আসতে পারে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওয়ে আমি এমন চারটি কাজের কথা বলবো যা তারা কাল থেকে অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি থেকেই যেন শুরু করে দেয় ফেব্রুয়ারি ও মার্চ মাস পুরো যেন তারা এই কাজগুলি রোজ করে যদি করে তাহলে টাকার টান আসবে না তাই আমার অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি যে চারটি কাজ করতে বলছি আমি যদি সিংহ রাশি নারী পুরুষ যেই হন এই চারটি কাজ অবশ্যই করুন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি দেবগুরু বৃহস্পতি অস্তগত হয়ে যাওয়া অবশ্যই প্রত্যেক রাশির ক্ষেত্রেই কিছু না কিছু অশুভ ফল বয়ে আনছে তবে সিংহ রাশির ক্ষেত্রে সেভাবে অশুভ হবে না কারণ সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এক দিক দিয়ে অষ্টমের অধিপতি আর দিক দিয়ে পঞ্চমের অধিপতি সুতরাং পঞ্চম এবং অষ্টমের অধিপতি অস্তগত হয়ে যাওয়ার ফলে সিংহ রাশিদের সেভাবে অসুবিধে হবে না তবে যেহেতু গুরু গুরু অস্তগত তাই টাকার টান আসার সম্ভাবনা থেকেই যায় তাই আমি এইভাবে চারটি কাজের কথা বলছি আপনি কাল সকাল থেকেই শুরু করে দিন এতে আপনার মঙ্গল হবে সুনিশ্চিত প্রথম কাজ আপনি অবশ্যই রোজ সকালে তো সূর্যদেবকে জল দেন দিন সে আপনার যথেষ্ট উপকার হবে কিন্তু কাল থেকে আপনি অবশ্যই কলা গাছে জল দিন এবং কলা গাছে প্রদীপ জ্বালান ধূপকাঠি দেখান বা ধূপকাঠি দিন হ্যাঁ কলা গাছ বৃহস্পতির প্রতীক কলা গাছে স্বয়ং ভগবান বৃহস্পতি বসবাস করেন স্বয়ং নারায়ণের বাস তাই আপনি কলা গাছকে রোজ রোজ কাল ফেব্রুয়ারি মাস টানা মার্চ মাস অবশ্যই জল নিবেদন করুন ধূপ এবং প্রদীপ জ্বালান দ্বিতীয় আর একটা কাজ করতে বলবো কাল থেকে না করলেও হবে কাল থেকে না করলেও হবে প্রতি বৃহস্পতিবার করবেন কি করবেন না আপনার আশেপাশে যে সমস্ত দুঃস্থ মানুষ আছেন যে সমস্ত গরিব মানুষ আছেন সেই মানুষদের আপনি অবশ্যই ছোলার ডাল দান করবেন রান্না করা ছোলার ডাল দিতে পারেন বা কাঁচা ছোলার ডাল কিনে ছোট ছোট প্যাকেট করে পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম বা দেড়শো গ্রাম বা দুশো গ্রাম আপনার সামর্থ্য অনুসারে ছোট প্যাকেট করে গরিব দুঃখী মানুষদের মধ্যে ছোলার ডাল বিতরণ করতে পারেন কাঁচাই করুন এতে বৃহস্পতি সন্তুষ্ট হবে আপনার ওপর যে খারাপ দৃষ্টি যদি দিয়েই থাকে তা চলে যাবে কারণ মনে রাখতে হবে বৃহস্পতি অস্তগত টাকার প্রস্তুত হয়ে থাকা ভালো আরও একটা কাজ করতে বলবো এই কাজটি করতে কোনো অর্থ লাগবে না এই কাজের জন্যে শুধু চাই সংকল্প এই কাজের জন্যে চাই শুধু আত্মার টান মনের টান আপনি কোনো অসহায় যারা বাচ্চা আছে অসহায় যারা মানুষ এবং যারা গরিব মানুষ তাই বাচ্চাদের আপনি শিক্ষা দান করুন হ্যাঁ শিক্ষা দান করুন একটা দুটো খাতা কিনে দিন দুটো একটা পেন কিনে দিন বা আপনার যা বিদ্যা আছে তাদেরকে নিখরচায় পড়ান বিনা পারিশ্রমিকে শিক্ষা দান করুন এর চেয়ে বড় উপকার তাদের আর কিছু হবে না তিনটি কাজের পাশাপাশি আরও একটি কাজের কথা বলবো ভগবান শ্রীবিষ্ণুকে হলুদ বস্ত্র দান করুন এবং অবশ্যই পূজার সময় চন্দ্র হলুদ চাল হলুদ ফুল আপনি নিবেদন করুন ভগবান শ্রী এবং হলুদ রঙের ভোগও নিবেদন করুন এতে ভগবান শ্রীবিষ্ণু সন্তুষ্ট হবে এই চারটি কাজের পাশাপাশি আরও একটি কাজ কথা বলবো প্রতি বৃহস্পতিবার উপবাস থাকুন এবং নুন ছাড়া খাবার খান বৃহস্পতিবার আপনি হলুদ বস্ত্র পরিধান করার চেষ্টা করুন এবং বেসনের লাড্ডু বা হলুদ রঙের খাবার আপনি দেবার চেষ্টা করুন এতে আপনার উপকার হবে এবং অর্থ কষ্ট আসবে না সুতরাং আজকের এই ভিডিওয় আমি চারটি এমন বিশেষ উপায়ের কথা সিংহ রাশিদের বলে দিলাম যার দ্বারা তারা অর্থকষ্ট যদি এসেও থাকে যা যদি অষ্ট কষ্ট সম্ভাবনাও থাকে তা থেকে তারা মুক্তি পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকারা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোট্ট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ